বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি, এতটাই খারাপ লাগছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি তো বেশি একটা ভালো নেই। হঠাৎ করে ভালো, হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়, এটা তো নিজেও বুঝতে পারি না। যেমন কালকে খালি বাড়িতে, যেহেতু গ্রামের বাড়ি তো না, এখানে উপরে ফ্ল্যাট, ফ্ল্যাটের 3 তলাতে আমি থাকি। আর কাউকে যে শেয়ার করবো, কেউ যে আসে সেটাও না, একাই থাকি। হঠাৎ করে কখন শরীর খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে যাও, নিজেও বলতে পারি না, এতটাই খারাপ। তারপরে কালকে রান্না বান্না খুব তাড়াতাড়ি করে, মানে সংসারের এত কাজ, গ্রামের বাড়ি হলে এমনও হয় যে একটা কাজ না করলেও এক পাশে চাপিয়ে রেখে দিলেও 2-3 দিন পরে করা যায়। কিন্তু এখানে এখানে মানে যখনকার কাজ তখন না করলে, সেটা রেখে দিলে এমন অবস্থা হয়। তো একটা সুস্থ মানুষের কাছেই কষ্ট। তো আমি তো সব দিক দিয়ে অসুস্থ। দেহের একটা হাড় হাড্ডিও নড়ানামা হয়ে থাকলে সে ব্যক্তির আর কত ভালো লাগবে? তার মধ্যে সবসময় কাজ আছে, যেহেতু মেয়ে ছোট, সবসময় ওরও তো খেলাধুলার প্রয়োজন। খেলাধুলা করে, মানে নোংরা করে, আমাকে পরিষ্কার করতে হয়। যখন বড় হবে তখন তো আর করবে না। তো কালকে সকালবেলার দিকটা ভালোই ছিলাম, হঠাৎ করে মেয়েকে যখন পাইবে ঠাবে দিয়ে এসে, 3 তলা সিঁড়ি, তো 50-55টা সিঁড়ি বেয়ে উপরে যখন উঠতে হয়, তখনই আমার মাথা ঘুরাচ্ছে। মানে দুইটা মানে 6টা ফ্যামিলি এখানে, আমি সবার উপরে। তো 2 তলার পরে যে উঠতেছিলাম, তখনই আমার খারাপ লাগছিল। কোনো মতে খালি ঘরে পৌঁছালাম, ঘরে তো কেউ নেই, বড় অফিসে মেয়েকে শুধু প্রাইভেটে দিয়ে আসলাম। ঘরে এসে দরজাটা খুললাম, ওই দরজাটা খুলে চেয়ারে অমনি বসে বসতে পারিনি, অমনি মাথা ঘুরে পড়ে গিয়েছি। পড়ে গিয়ে আমি 5-6 মিনিটের মতো অমনি ছিলাম, বেকায়দায় পড়েছিলাম। তাতে আমার এই হাতের ব্যথাটা আরো বেড়েছে। তারপরে হয়তো কিছুক্ষণ পরে আমার বোধ জাগলো, মানে কি যে আমি এখানে কেন, তখন আমার সবকিছুই মনে পড়লো। আস্তে আস্তে ও মেয়েকে আমি প্রাইভেটে দিয়ে আসছিলাম, আসার সময় আমার সিঁড়িতে ওঠার সময় খারাপ লাগছিল। তারপরে আমি এরকম করে পড়ে গেছি, বড় নেই, হঠাৎ করে যদি এরকম হয়ে আমি ঠাস করে পরে টাস করে মরে যেতে চাই। বন্ধুরা, এত কষ্ট থেকে মরে যাওয়াই ভালো। কিন্তু কষ্ট একটাই, মেয়েটা ছোট, ওকে আমি যদি মারা যাই ওর খুবই কষ্ট হবে। ভগবানকে বলি, ভগবান এইরকম জীবন রাখার থেকে আমাকে মৃত্যু দিতে পারো না, পৃথিবীতে মানুষ রূপে পাঠিয়েছ, তাহলে আমাকে এত কষ্ট দিচ্ছ। দীর্ঘ 7 বছর পার হয়ে 8 বছর গেল, আর এখনো কি আমার পাপের শাস্তি ভোগ মানে শেষ হয়নি? আমি আরো কতদিন এরকম করে সহ্য করব? আর একটা ফ্যামিলিতে একটা অসুস্থ লোক থাকলে বাড়ির সবারই না অতৃপ্ত ধরে যায়। যেমন বর, আর ও তো সারাদিন কাজকর্ম করে, ওকে আমি আরো ভালো করে সেবা যত্ন কি করব? উল্টে ওই আমাকে করে, মানে ওরও মানে একটু মানে ছেলে মানুষের মন দেখলে বোঝা যায়, অন্য অন্য ছেলেদের দিক থেকে ও অনেকটাই আলাদা। মানে অনেকটাই মানে ও মায়াবী, মানে খুব মায়া, যেহেতু ওর মাকে হারিয়েছে, অনেক কষ্ট ভোগ করে, ওর মা মারা গেছে ও চোখের সামনে। তো তো আমার কিছু হলে ও ভীষণ মানে ই হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়, মানে খুবই ই করে। তার মানে অন্য কোনো ছেলে হলে না আমাকে বলতো কি তোমার এত ব্যথা, তোমার এত ব্যথা, তুমি কি এত ব্যথা ব্যথা করো। অন্য কোনো ছেলে হলে মানে অনেক গালাগালি করতো, মানে এমনকি গায়ে হাতও তুলতো, সেরকম না, মানে অনেক কপাল করে এরকম বর পেয়েছি বলে আজও আমি পৃথিবীতে বেঁচে আছি। না হলে অন্য কোথাও বিয়ে হলে না মরে গেতাম, মরে গিয়ে এত শ্মশানে যে দুব্বো ঘাস গাঁদায় সেগুলোই হয়ে যেত। আর সকালবেলা উঠলাম, হাতে ব্যথা, মাথা আজকেও ঘোরাচ্ছে, আর প্রচণ্ড ব্যথা যখন খুবই বাড়ে তখন আমি কোনো বেল ইউজ করতে পারি না, রেস্টে থাকতে লাগে। রেস্টে থাকা তো হবেই না, কারণ বর চলে গেছে অফিসে, অফিসে না গেলে তো আমাদের আবার খাওয়া বন্ধ হয়ে যাবে, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আর একমাত্র অবলম্বন হচ্ছে মেয়ে, মেয়েটাকে পড়াশোনা করাতেই হবে, যত কষ্ট হোক, মানে নিজেকে নিজেই কন্ট্রোল করি। আর ভগবানকে সবসময় ডাকি যে ভগবান আর কত কষ্ট দিবে আমাকে, তুমি আর কত কষ্ট দিতে চাও আমাকে, আমি আমি আর কত, তাহলে এই আমি তখন থেকেই কষ্ট ভোগ করছি। জীবনের কি শখ আল্লাহ ফুর্তি বলে আমার কিচ্ছু নেই? সারাটা জীবন খালি আমার ডাক্তার বাড়ি দৌড়াতেই গেল, আমি কোনোদিনও কি কোনোদিনও একটু ভালো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না? এগুলো বলি আর ঠাকুরকে এই হাত, যে হাতের ব্যথা সেই হাত দিয়ে ফুল জল দিই, কিন্তু ঠাকুর তো আমার কথা শুনছেই না। তো সংসারের সমস্ত কাজ সকালবেলা হয়ে গেল, আর ব্যথাটা আমার এতটাই বেড়েছে, প্রচণ্ড গরম, কেউ পারবে না যে গরম জল দিয়ে স্নান করতে, কিন্তু আমাকে গরম জল দিয়ে স্নান করতে হবে। আর জলটা মনে হয় ইস হয়ে গেল গো বন্ধুরা, সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, শুধু এখন খালি বেসিনে কিছু বাসন আছে। আর যে ইন্ডাকশনে আমি জল বসিয়ে দিয়েছি বন্ধুরা,
ইন্ডাকশনে জল বসিয়ে দিয়েছি, জল মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, জলের একদম বরফ উঠে গেছে। আর এই গরম জল দিয়ে আমি ঢালবো এদিকে, গরম জল ঢেলে স্নান করে ঠাকুরটা পুজো দিয়ে মেয়েকে আবার ছুটি দিবে। ম্যাম তোকে, ওকে আনতে যাব, এসে তারপরে একটু করে বসবো, একটু করে হাওয়া খাবো, এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করব। তো বন্ধুরা, এখন আর কি করবো, এখন এই যে গরম জল নিয়ে বাথরুমে যাব, স্নান ঠান করে ঠাকুরটা পুজো দেব। বাসন আছে কিছু বেশি নেই, বাসন মেজে ঘর ঠর মোছা সব কিছু শেষ। আমি খেয়েছি চা, বর খেয়েছে চা, মেয়ে সকালে উঠলো হঠাৎ করে আজকে, ও যেহেতু বিকালে পড়ে সকালে আজকে পড়াবে যেন 9টায় যাওয়ার কথা, তো ডাকলাম, যতই ভালো ব্যবহার করি না কেন বাচ্চাদেরকে ডাকলে কেমন যেন একটা ভাব করে, উঠতে চায় না, কাঁচা ঘুম, তারপর উঠলো, মানে সব কিছুতে রাগ দেখাচ্ছে। তারপরে হোমওয়ার্ক কালকে হয়নি, পড়লো, পরে তারপরে ওর বাবা ওকে দিয়ে আসলো, দিয়ে এসে ও অফিসে চলে গেল। ও আসবে 2:30-এর দিকে ভাত খেতে, তো আমাকে তো রান্না করতেই হবে। আর শুধু আমার, ওদের খাওয়ার জন্য তো না, আমাকে তো খেতে হবে, আমাকে না, আমার না, আমি না খেলে তো আমি অসুস্থ হয়ে পড়বো, তাই না? তো নিজে নিজেই ঘরের মধ্যে থেকে যা যা পারছি এইভাবে করছি আর তোমাদেরকে শেয়ার করছি। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। আর মাথা এখন আমার আবার ঘুরাচ্ছে, খুব খারাপ লাগছে, এখন আর স্নান করতে যেতে পারবো না, বিছানাতে শুতে হবে। তো তোমাদেরকে জানিয়ে দিলাম আমার কন্ডিশনটা কেমন আর কোন পর্যায়ে আছে, কি অবস্থায় আছি, বাইরের হাল চাল কি। তো যাই হোক, বেসিনের বাসন বেশি নেই, থাক এখন আমি একটু শোবো, আর শরীরটা যখন ভালো লাগবে তখন স্নান করে ঠাকুর পুজো দিয়ে মেয়েকে আনতে যাবো। বন্ধুরা এখন আপাতত রাখছি। হাই বন্ধুরা, বাদ বাকি যা কাজ ছিল সব কিছু করে গরম জল দিয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়েছি, আর ইন্ডাকশনে ভাতও বসিয়ে দিয়েছি, আর এখন মেয়েকে আনতে যাব। এই দেখো আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে একটা উনুন নেব, নিয়ে মেয়েকে আনতে যাচ্ছি। আর ভাতটা বসিয়ে দিয়ে গেলাম, আস্তে আস্তে হয়ে যাবে ভাত, ইন্ডাকশনে দিলাম আজকে। ইন্ডাকশনে ভাত দিয়েছি, আর দিয়েছি আলু, মাছের ডিম দিয়ে মাছ আলু দিয়ে ঝোল করব। আর কি করব সেটা এসে তারপরে মনস্থির করব, আগে মেয়েকে নিয়ে আসি গিয়ে, কারণ 11:30-টার বেশি বা 11:30-টাই বাজে প্রায়, তো মোবাইল আর নিয়ে যাব না, রেখে যাচ্ছি। হাই বন্ধুরা, প্রাইভেট থেকে মেয়েকে নিয়ে আসলাম, আর ম্যামকে বলেছে যে আমি ভাত বসিয়ে রেখে এসেছি, নইলে ছুটি দিত না, ওকে বাংলাটা ধরেই নি, বাংলাটা করাতেই পারেনি। আর আমাকে ধাওয়া দিল যে ওইভাবে ঘরে ভাত বসিয়ে কোথাও যাবে না, দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি তো ভাত বসিয়ে দিয়ে অনেক কিছুই করি, অনেক কাজকর্ম করি, ওই সেটা ব্যাপার আলাদা, কিন্তু বসিয়ে দিয়ে বাইরে আসা যাবে না। তো আজকে আমি এখানে আসার পর প্রথম শিলিগুড়িতে এসে প্রথম আজকে ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়ে মেয়েকে বাইরে থেকে আনতে গেছি। তো আমি তো, আমাকে 11:00 যেতে বলেছিল, তো 11:00 বেশি বেজে গেছে তখন গেলাম। তবুও ম্যামটা না ওকে খুব ভালো করে পড়ায় আর কি, অনেক কিছুই পড়ায়, তার মানে ম্যামটা না একটা নেশা আর কি। যখন আমরা যেমন ইউটিউব করি, একদম শরীর যত অসুস্থ থাক না কেন ভিডিও আপলোড না দিলে ভালো লাগে না, ম্যামটারও ঠিক সেই রকমই, ভালো করে বাচ্চাকে না পড়ালে ওনার ভালো লাগে না। তো বললো যে আপনি এত আগে এসে বললেন আমি আর একটু পড়াতাম, তো আমি বললাম আপনি তো বলেছেন 11:00 সময় আসতে, তো আমি 11:00 কত দেরি করে আসলাম। কয় যাই হোক, আমি এরপরে নিতে গেলে আমাকে ফোন করে আসবেন, আর বাচ্চাকে নিয়ে টেনশন করবে না, আমার ঘরে যা থাকবে আমি খাওয়াবো, আগে আমি মা তারপরে ম্যাম। তো যাই বললো, ম্যামটা খুবই ভালো, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি বলে আসলাম আমি আপনার সাথে মেয়েটাকে ছেড়ে দিলাম, আপনি মনের মতো করে মানুষ করে দেবেন আমার হাতে, তো নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু দিদিগণা তো কথা শুনছে না, কারণ খাচ্ছে না, ও কিছুতেই খাচ্ছে না, মানে যে পরিমাণে পড়াশোনা ওকে পড়াশোনা দিচ্ছে ম্যামটা, সেই পরিমাণে ও যদি সব খেত, আমি রান্না করি সব কিছু চেটে পুটে খেত। ও চাউমিন দিছে, ও ঠিক আছে, সত্যি সেদিন তুমি এখন খেতে চাচ্ছ না, তো ভালো খাবে, অনেকে যখন খুব জোরাজুরি করবে খেতে তখন খাবে। আমার মেয়েটাকে না কেউ কোনোদিনও কিছু খাওয়াতে পারে না গো, অনেকের বাচ্চা আছে দেখবে কি, মানুষের বাড়ি খাওয়ার জন্য একদম মানে কি মানে যাকে বলে লোভ, কিন্তু ওটা ওর নেই, ওকে খুব কষ্ট করে মানে এই করাতে হয়, রাজি করাতে হয়, খাওয়াতে হয়। তো যাই হোক, ভাত এখনো আমার হয়নি, তো ভাতের জন্যই মেয়েটাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলো, যদি ভাত না বসিয়ে খেতাম তাহলে বাংলাটা করিয়ে সারতো। আর আমি যেদিন ওকে আনতে যাই আমার গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়, তো আমি ভাবছি আজকে সকালে হঠাৎ করে পড়াচ্ছে, তাহলে ম্যামেরও তাড়া আছে, তো ম্যাম দেখি একবারে রান্নাঘরে সমস্ত কিছু সরাইয়া ছিটিয়ে রেখেছে, আবার পড়াচ্ছে, দৌড়ে দৌড়ে সব কিছুই করছে, খুবই ভালো আর কি। তো যাই হোক, ওকে হোমওয়ার্ক দিলো, সেগুলো করতে হবে। আর আমি এখন মাছের ডিম ভাতে আলু দিয়েছি, ভাতটা শাক দেবো, ভাতটা শাক দিয়ে আমার তো মাথা ঘোরাচ্ছে, আমি একটু চা খাবো,
চাকে রেস্ট নিয়ে তারপরে রান্নাটা করব, মাছের ডিম দিয়ে, আলু দিয়ে ঝোল, আর একটা কি করব সেটা এখন বুঝতে পারছি না বন্ধুরা। অবশ্য রান্নাটা শেয়ার করবোই আজকে তোমাদের সাথে, যতই শরীর খারাপ থাকুক না কেন রান্নাটা শেয়ার করব। তো চা আমার সকালের করাই আছে, শুধু গরম করতে হবে, এই যে এখানে গরম করে খাবো। তো বুঝতে তো পারো আমার সকালবেলা ভারী জিনিস খাওয়ার অভ্যেস নেই, কেমন আর বিশেষ করে যাদের জন্য আমি বানাবো তারাই তো খেতে চায় না, কারণ ধীতে করে বাবা সকালে এক কাপ চা ছাড়া অন্য তুমি যতই যা কিছু দাও না কেন খাবে না, আর মেয়ে তো কিচ্ছু খায় না, শুধু এক কাপ হরলিক্স তবু আর একটা বিস্কুট, দু চার পাঁচটা বিস্কুট খা, হরলিক্স খা, পেটটা ভরা থাক, সেটা একটা মানে মন থেকে শান্তি পাওয়া যায়। ও এমন বড় লোকের স্টাইল, এক কাপ চা একটা বিস্কুট খেয়ে চলে গেল প্রাইভেট। তো প্রাইভেটের ম্যাম বোতলে জল দিয়ে দিতে বলে, তো জল ওকে এক বোতল শেষ করিয়েছে, আবার চাউমিনও খাওয়িয়েছে। তো বললাম যে তুমি কিছু খাবা, বলে কি যে না আমি খাবো না। তো যাই হোক বন্ধুরা, ভাতটা শাক শাক দেবো এখন, শাক দিয়ে চা খাবো, চা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আস্তে ধীরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আমি না কথা বলতে হারিয়ে যাই বন্ধুরা, আর ব্যথাটা এতটা বেড়েছে আমার, মানে নার্ভগুলো চাপা পড়ে আছে না, হাতটা যেমন ঝিনঝি লাগে যেমন ওই রকম হয়েছে, কোনো বোধ শক্তি নেই। তবুও আমাকে সবজি সবজি কাটতে হবে। তো এখন রাখছি বন্ধুরা, পরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি, তোমরা অবশ্যই দেখো। হ্যালো বন্ধুরা, তো সব কিছু রেডি করে নিয়েছি, হাত তো প্রচণ্ড ব্যথাই করছে আমার। করে আলু দিয়ে মাছের ডিমের ঝোল করবো, আলুগুলো ভাতা থেকে বের করে আমার ডুমো ডুমো করে কেটে নিলাম ছুরি দিয়ে। আর ফ্রিজে তেমন কোনো সবজি নেই, অনেক দিনে বাজার করেছিলাম তোমাদেরকে বলেছি। তো ভেন্ডি ছিল, ভেন্ডিগুলো একটু মাছের ডিম দিয়ে ভাজবো, কালো জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে। আর এদিকে মাছের ডিমগুলো আমি ভেজে নিচ্ছি, এই মাছের ডিম দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোল করবো। আর কালকে ডাল আছে ফ্রিজে আর ভেন্ডি ভাজা, আর এগুলো দিয়ে খাওয়াতে হবে। হয়তো আজকে যেহেতু দিদিকোনার সকালে পাবেট পড়লো, বিকালে ওর রাতে রাতে অত চাপ নেই, তো আজকে আমাকে ফিজিওথেরাপিও করতে হবে, আর আর কি যেন বাজারও করতে হবে, আর বরফ চলে আসবার একটু পরে। আর রান্না করতে বেশিক্ষণ লাগবে না, মিক্সিতে মশলা করে নিয়েছি, ওই যে মিক্সিতে মশলা করা আছে, মাছের ডিম ভাজা শেষ, এখন খালি ভেন্ডিটা ভাজবো। ভেন্ডি ভাজতে তো অতটা সময় লাগে না, তারপর আলু ঝোলটা করে মেয়েকে ছানে ছানে ঢোকাবে। যে কুটলু বুড়ি কি করছে বলো তো, হলুদের গুঁড়া নিচ্ছে, টমাটো কুচি নিচ্ছে, পেঁয়াজ কুচি নিচ্ছে, এমনকি মাছের ডিমও চাচ্ছে, ওই যে রাত্রির জন্য রান্না করবে পুতুল গুলো। তো আর কি আর করবো বলো, তো রান্নাটা করি, ঠিক আছে ঘরমোড়া করো না সোনা। তো যাই হোক বন্ধুরা, মানে ব্যথাটা খুব বেড়েছে জন্য গলায় বেল দিয়ে এখন সবকিছু কাটাকাটি করে নিয়েছি, এখন রান্নাটা করব। রান্নাটা করে তারপরে তোমাদের সাথে আসছি বন্ধুরা। বন্ধুরা প্রায় আমার রান্না কাছাকাছি হয়ে গেছে, এখন শুধু ওই যে ডিম মাছের ডিম দিয়ে আলু ঝোলটা রান্না করব। তো সবকিছু দিয়ে আলুটাকে ভালো করে কষাচ্ছি, কষানো হয়েই গেছে, হাত নিয়ে আমি ভাবতেই পারছি না এতটাই মানে ব্যথা বেড়েছে। আর মেয়ের ছানে ঢুকলো, বর আসতেছে, ভাত খেতে, শরীর খারাপ থাকলেও আমাকে যেভাবে চলতে হয়, শরীর ভালো থাকলেও আমাকে সেইভাবেই চলতে হয়, মানে কি আর বলবো, বলার মতো কোনো ভাষাই নেই। তো কষানো হয়ে গেছে, এখন দেবো ঝোল। বন্ধুরা তো 1:40 বাজে, আর একটু পরে 2 বাজবে, তো আমার রান্না কমপ্লিট হলো। এটা হলো মাছের ডিম দিয়ে আলুর ঝোল মাখা মাখা, বেশি একটা ঝোলও করিনি, আর মাছের ডিম দিয়ে ভেন্ডি ভাজা, এই যে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছে, কালো জিরে আর পেঁয়াজ দিয়ে বানিয়েছে, আর কালকের মসুরির ডাল এটুকুই গরম করলাম। তো এগুলো দিয়ে এখন মেয়েকে নিয়ে আমি খাবো। আর হ্যাঁ, আম ছাড়া ইদানিং খেতে পারছি না, আমগুলোকে কাটবো এখন, কেটে ভাত খাবো। আর এখানে তো ভাত বন্ধুরা, আজকে এত শরীর খারাপ নিয়ে তবুও আমি ব্লগ দিচ্ছি, কেননা আমার আর একটু ওয়াশ টাইম বাকি আছে, সেই জন্য একদিনও বাদ দিচ্ছি না, কারণ ব্লগ না করলে থাকতেও পারছি না, সেই জন্য শরীর যতই খারাপ থাকুক না ব্লগ আমি করেই যাচ্ছি। তো বেশি তো আর রাত্রি পর্যন্ত নিতে পারবো না, তো এখানে শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থাকো, টাটা বাই, রাখছি বন্ধুরা।